क्लास 8 टुडे ड्यू टू अ बिट ऑफ प्रेशर आई एम नॉट एबल टू गिव यू टू मच ऑफ टास्क अल्प काज देव सेटाई तोरा करले अनेकटाई हबे नाउ एक्सरसाइज 6.4 ए दुटो क्वेश्चन जेटा काज देव सेटाई किछु एग्जांपल्स तो देखे बुझे दीची खूब सोजा मोस्ट ऑफ यू जरा काज पाठी दे हैव डन वंडरफुल खूब भालो करे मल्लिका प्रियांशु तमोजित भालो करेछो खूब भालो करेछो Now, example 10, find the least number that must be subtracted from this so as to get a perfect square. Also, find the square root of the perfect square. The sab theke least, mane sab theke choto kon number ta, ei number ta theke subtract korle, je number ta asbe seta perfect square hobe. Ar jeta hobe, subtract korar por tar square root o bar korte hobe. The first of all, ei number e division method theke dekhte pachho, ekhane square root bar kora hoyeche. Now what is the remainder here? 131. The perfect square হওয়ার জন্য remainder 0 হতে হবে। তো এখানে খুবই সোজা যেটা remainder হবে ওটাই হচ্ছে answer. That means 131 কে subtract করতে হবে। এত কিছু statement লেখা দরকার হবে না। Square root টা বার করবে। Therefore the required perfect square is this minus 131. এটা এলো 5476. এটা আবার নতুন করে বার করার দরকার নেই। মানে এটা যেটা এসছে সেটাই হবে 74. শুধু রিমাইন্ডারটা আমরা বাদ দিয়ে দিচ্ছি অত কিছু স্টেটমেন্ট লেখার দরকার নেই স্কোয়ার রুটটা বার করবে আর এই লাইনটা লিখবে বাস ঠিক আছে এটা বোঝানোর জন্য লেখা হয়েছে বাস আর নাম্বার 12 টা দেখো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড ওটা সাবট্রাক্টেড ছিল এটা অ্যাডেড আছে তা আবার ইউ আর গোয়িং টু ফাইন্ড দ্য স্কোয়ার রুট বাই ডিভিশন মেথড এবার দেখো এখানে একটু আলাদা আছে কত এসেছে এখানে 36 আর রিমাইন্ডার হচ্ছে 4 তার মানে এখনো কিছুটা ডিভাইড করা যেতে পারে পয়েন্টে আসবে তার মানে এটা 36 যে নাম্বারটা এটা আসবে খুব ভালো করে শুনে যেটা আসবে সেটা এবং তার পরের স্কোয়ারের মাঝখানে 1300 পড়ে তার মানে দিস লাইজ বিটুইন ঠিক আছে 36 এন্ড 37 তাহলে এখানে করবে কি এই যে নাম্বারটা থাকবে তার পরে যে নাম্বারটা আছে তার স্কোয়ারটা বার করবে 37 এর স্কোয়ার হচ্ছে 1369 বাস সেটাই মাইনাস করে দেবে 1300 থেকে 37 এর স্কোয়ার মাইনাস 1300 ইজ ইকুয়াল টু 69 সো 69 মাস্ট বি অ্যাডেড টু 1300 টু গেট আ পারফেক্ট স্কোয়ার তাই আবার বলে দিচ্ছে এটা ডিভিশন মেথডে স্কোয়ার রুট বার করবে যে নাম্বারটা আসবে তার পরের নাম্বারটা নেবে তার স্কোয়ার করবে স্কোয়ার থেকে যে অরিজিনাল কোশ্চেনটা আছে সেটা মাইনাস করবে তাহলে আনসারটা পাবে একটু ধীর স্থির করে প্রপার ওয়েতে করবে সো আই উইল গিভ ইউ ওনলি টু কোশ্চেন্স ফর টুডে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 5 4 5 এর সব পার্টগুলো করে নেবে আর যদি তোমরা একটু বুঝে শুনে পারো 6 7 8 9টাও যদি কিছু করতে পারো বুঝে শুনে কিন্তু তখন করবে